মরে যাওয়ার পরে আরো বহু মানুষকে আল্লাহ পৃথিবীতে জিন্দা করেছে। আপনারা সূরা বাকারার ওই বাকারার ঘটনা পড়বেন, গাভী সংক্রান্ত একটা ঘটনা কোরআনে কারীমের ভেতরে আছে না, একটা অংশ দিয়ে একটা টুকরা দিয়ে মৃত ব্যক্তিকে মৃদু আঘাত করে। মৃত ব্যক্তিকে যখন মৃদু আঘাত করা হলো, আল্লাহর হুকুমে এই মৃত ব্যক্তি সবার চোখের সামনে জীবিত হয়ে উঠল। মুসা নবী বললেন, কি ব্যাপার, আমি যে এতকাল ধরে দাওয়াত দেই তোমাদেরকে মরার পরে আল্লাহ জীবিত করবেন, তো তোমরা তো মরে যাওয়ার আগেই চোখের সামনে দেখছো। এই ব্যক্তি এই তো গেল রাতে খুন হয়েছে, তাকে খুন করা হলো, এখন তাকে জীবিত করা হলো। জীবিত করেছেন কে? এভাবে তোমরা যে আল্লাহর সাথে কুফরি করো, সব কুফরির হিসাব আল্লাহ এভাবেই মরার পরে জিন্দা করে তোমাদের কাছ থেকে। আল্লাহু আকবার। একজন নবীও আছেন যাকে আল্লাহ 100 বছর মৃত রেখে আবার দুনিয়াতেই জীবিত করেছে। এরকম একজন নবীর ঘটনাও কোরআনে কারিমে তুলে দিয়েছেন কে? সেই নবীর নাম হলো উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালামের কাহিনীটা আপনাদেরকে আমি শোনাব। উযাইর আলাইহিস সালাম নবী ছিলেন কি ছিলেন না, এ ব্যাপারে মুফাসসিরিন কেরামের মধ্যে মতভেদ রয়েছে, তবে সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরদের মধ্যে তিনি একজন নবী ছিলেন। শুনছেন তো আপনারা? বুখতে নসর নামে এক জালিম বাদশা ফিলিস্তিন সহ ফিলিস্তিনের আশপাশের অঞ্চলকে হামলা চালিয়ে ধ্বংস করে দিল। গোটা জনপদকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিল, ঘর বাড়িগুলাকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশাইয়া দিল। অসংখ্য মানুষ তার এই হামলার সম্মুখীন হয়ে মারা গেল। যারা জীবিত ছিল এদেরকে বেঁধে সে বেবিলন শহরে নিয়ে গিয়েছিল। এরপরে এই ঘটনার পরে উযাইর আলাইহিস সালাম এই ফিলিস্তিনের অঞ্চল দিয়ে সফর করে যাচ্ছিলেন। তিনি দেখলেন এমন এক অঞ্চল, বাড়ির ছাদগুলো একেবারে ধসে গিয়েছে, গোটা জনপদ বিলীন হয়ে গিয়েছে, গোটা জনপদ ধ্বংস হয়ে গিয়েছে। আর এই ধ্বংসাবশেষের মধ্যে তিনি দেখলেন অনেকগুলো মানুষের হাড় গুড় এখানে চূর্ণ বিচূর্ণ অবস্থায়। তখন তিনি ভাবছিলেন, এই যে হাড্ডি গুড্ডি, এগুলোকে কি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আবার এদেরকে জীবিত করা হবে নাকি? এরকম তিনি যখন ভাবছিলেন, এই চিন্তা ভাবনার ভেতরেই আল্লাহ তাকে মরণ দিয়ে দিলেন। তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যু যখন হয়ে গেল, এই মৃত্যুর মধ্যে আল্লাহ তাকে 100 বছর রাখলেন। জোরে বলেন কয়শ বছর? এই ঘটনা আপনারা পাবেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 259 নম্বর আয়াতে। আল্লাহ এই ঘটনা এভাবে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ বলছেন, অথবা তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে একটি জনপদ দিয়ে অতিক্রম করছিল। অর্থাৎ উযাইর আলাইহিস সালাম এক জনপদ দিয়ে অতিক্রম করছিলেন, যেই জনপদের লোকেরা বিধ্বস্ত অবস্থায় ছিল, বাড়ি ঘরের নিচেই চাপা পড়ে এরা মারা গিয়েছে। হাড়গুড় অবশিষ্ট দেখে তিনি বললেন, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এদের যে মরণ হলো, আবার কি এদের কি এই যে হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এদেরকে কি আবার জীবিত করা হবে? এমনটা তিনি যখন ভাবছিলেন, এই ভাবনারত অবস্থায় উযাইর আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দিয়ে দিলেন, যাতে করে আল্লাহ তাকে এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি হয়ে গেল। তার মৃত্যু যখন হয়ে গেল, এই মৃত্যুর মধ্যে আল্লাহ তাকে 100 বছর রাখলেন। জোরে বলেন কয়শ বছর? এই ঘটনা আপনারা পাবেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 259 নম্বর আয়াতে। আল্লাহ এই ঘটনা এভাবে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ বলছেন, অথবা তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে একটি জনপদ দিয়ে অতিক্রম করছিল। অর্থাৎ উযাইর আলাইহিস সালাম এক জনপদ দিয়ে অতিক্রম করছিলেন, যেই জনপদের লোকেরা বিধ্বস্ত অবস্থায় ছিল, বাড়ি ঘরের নিচেই চাপা পড়ে এরা মারা গিয়েছে। হাড়গোড় অবশিষ্ট দেখে তিনি বললেন, এদের যে মরণ হলো, আবার কি এদের কি এই যে হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এদেরকে কি আবার জীবিত করা হবে? এমনটা তিনি যখন ভাবছিলেন, এই ভাবনারত অবস্থায় উযাইর আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দিয়ে দিলেন, যাতে করে আল্লাহ তাকে এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করাতে পারেন। পরের অংশে আল্লাহ বলছেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। এই ভাবনারত অবস্থায় আল্লাহ তাকে মৃত্যু দিলেন 100 বছর। আল্লাহ বলছেন মিআতা আম, মৃত্যুর পরে 100 বছর এভাবেই তাকে ফেলে রাখা হলো। সুম্মা বাআসা, 100 বছর পরে আল্লাহ তাকে আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি যখন চোখ খুললেন, আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে জিজ্ঞেস করলো, কেম লাবিস্তা, আপনি কতদিন অবস্থান করেছেন? তার চক্ষু যখন বন্ধ হয়েছিল, 100 বছর আগের কথা বলছি, তখনকার সময় ছিল সকালবেলা। আর 100 বছর পরে যখন আল্লাহ তার চক্ষু খুলে দিলেন, সময়টা ছিল বিকেলবেলা। তো ফেরেশতা যখন বলল, কাম লাবিস্তা, কতকাল এই ঘুমের মধ্যে ছিলেন, হ্যাঁ কতকাল ছিলেন, তখন তিনি আবহাওয়ার দিকে তাকায় দেখলেন এখন তো বিকাল দেখা যাচ্ছে। বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, সম্ভবত আজকের পুরা দিনটাই ঘুমের মধ্যে ছিলাম, হয়তো ফুল ডে অথবা হাফ ডে, পুরা দিন অথবা আধা দিন। ফেরেশতা তখন বললেন, না বাল লাবিস্তা মিআতা আম, আপনি একদিনের আধা দিন নয়, আপনি পুরা 100 বছর এই অবস্থায় ছিলেন। আল্লাহু আকবার! তিনি তো অবাক, 100 বছর! এবার তিনি আশেপাশে তাকালেন, দেখলেন চক্ষু বন্ধ করার আগে দেখেছিলেন এই গোটা জনপদ ধ্বংস, বিরাট ভূমি, কোনো মানুষজন নাই। এখন দেখেন মানুষ আর মানুষ, ঘর বাড়ি আর ঘর বাড়ি। আল্লাহু আকবার! ফেরেশতা বললেন, শুধু মানুষ আর ঘর বাড়ির দিকে তাকাইয়েন না, আপনার সামনে শরবত ছিল, খেজুর, আপনার সামনে শরবত ছিল, আপনার সামনে খাবার দাবার ছিল। ফানযুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ, চক্ষু বন্ধ করার আগে আপনার ব্যাগের মধ্যে যে খাবার দাবার ছিল, দেখেন খাবার দাবার চেক করেন, সামনে যে শরবত ছিল তাকায় দেখেন। আল্লাহর কুদরত আপনি বুঝেন, 100 বছর হয়ে গেল, কিন্তু এই খাবার দাবার আর পানীয়ের কোনো স্বাদ নষ্ট হয় নাই, রং নষ্ট হয় নাই, গন্ধ নষ্ট হয় নাই, এই খাবারটা এখনো অক্ষত অবস্থায় আপনার সামনে আছে। কি বলেন, আল্লাহর এই ক্ষমতা নাই তো? আল্লাহ পারবেন না? এবার তিনি বললেন, আপনার গাধা যে আপনি বেঁধে রেখেছিলেন, উযাইর আলাইহিস সালাম গাধা বেঁধে রেখে গাছের ছায়ার নিচে বসে ভাবনারত অবস্থায় ছিলেন, তখন আল্লাহ তাকে মরণ দিয়েছিলেন। তখন তাকে বলা হলো, ওয়ানযুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, গাধার দিকে তাকান। তিনি গাধার দিকে তাকায় দেখলেন গাধা আর গাধা নাই, এটা বহু আগেই মরে গিয়েছে, পচে গলে গিয়ে হাড্ডি গুড্ডি সব আলাদা আলাদা হয়ে গিয়েছে। এবার তাকে বলা হলো, ওয়ানযুর ইলাল ইযামি কাইফা নুনশিযুহা সুম্মা নাকসুহা লাহমা, গাধাটির দিকে তাকান, এই যে গাধার হাড্ডি মাংস গলে গেল, পচে গেল, হাড়গুলো অবশিষ্ট আছে। এবার আপনি দেখেন এই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড়গুলোকে আবার জোড়া লাগিয়ে দিয়ে, যেগুলো মাংসগুলো পচে গিয়েছিল, গলে গিয়েছিল, হাড্ডি মাংস সব জোড়া লাগিয়ে আপনার চোখের সামনে বহুকাল আগে মরে যাওয়া গাধাকেও আল্লাহ আবার জীবিত করছে। চোখের সামনেই সেই গাধার হাড্ডি গুড্ডি অস্থিপিণ্ডের সব জোড়া লাগায় যে চোখের সামনে আল্লাহ ওই গাধাকেও জীবিত করে দিয়েছে। কয়টা ঘটনা ঘটলো, একদিকে তিনিও জীবিত, তার গাধাও জীবিত। কি বলেন, এটা কি কাল্পনিক কোনো কাহিনী বলেছে নাকি আপনাদেরকে? শুধু তাই নয়, মরে যাওয়ার পরে আরো বহু মানুষকে আল্লাহ পৃথিবীতে জিন্দা করেছে। আপনারা সূরা বাকারার ওই বাকারার ঘটনা পড়বেন, গাভী সংক্রান্ত একটা ঘটনা কোরআনে কারিমের ভেতরে আছে না, মুসা আলাইহিস সালামের সময়ের সেই ঘটনা। ঘটনাটা বলবো, মুসা আলাইহিস সালামের সময়কার ঘটনা এটা। বনি ইসরাইলের এক যুবক তার আপন চাচাকে খুন করলো। বনি ইসরাইলের এক যুবক তার আপন চাচাকে খুন করলো, সম্পদের লোভে তার চাচাকে খুন করেছিল, যাতে করে তার চাচার সব সম্পদগুলো হস্তগত করা যায়। সে তার চাচাকে রাতের বেলা খুন করলো। রাতের বেলা তার চাচাকে খুন করার পরে তার চাচার লাশ আরেক বাড়ির দরজার সামনে রেখে দিল, যাতে করে খুনের দায়ভার ওই বাড়ির মানুষের উপরে চাপিয়ে দেওয়া যায়। এই রকম টাইপসের মানুষ কিন্তু এখনো দুনিয়াতে আছে। দেখবেন খুন করে একজন, ফাঁসি খাইছে আর একজন। খুন করে একজন, মামলা খায় আর একজন। বাস পুরাইছে একজন, গাড়ি পুরাইছে একজন, মামলা খায় আর একজন। নইলে দেখবেন বাস পুরানোর মামলা অনেক হুজুরদের নামেও আসরা নাই। শয়তানও মাঝে মাঝে হাসে, কেন যে আল্লাহ শয়তানের দায়িত্ব আমারে দিলেন, কারণ আমার চেয়ে বড় বড় শয়তান এই সমাজে আছে না নাই? বনি ইসরাইলের ওই যুবক নিজেই তার চাচাকে খুন করলো, এরপরে তার চাচার লাশ আরেক বাড়ির দরজার সামনে রাতের বেলা ফেলে রাখলো। সকালবেলা আবার সে নিজেই খুন করে চোখের পানি ছেড়ে ওই বাড়ির সামনে গিয়ে বলল, দেখেন দেখেন সমাজের মানুষ, এই বাড়ির মানুষ আমার চাচাকে হত্যা করেছে। নিজে খুন করলো, আবার নিজে কাঁদে। এইরকম অভিনয় করা মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। শয়তান আপনার আশেপাশেও আছে। শয়তান মাঝে মাঝে অবাক হয়, কেন যে আমি শয়তানের দায়িত্ব নিলাম, আমার তো তার কাছে মুরিদ হওয়া দরকার। কেমন শয়তান, কি বলেন, এরকম আছে না? এখন ওই ভাতিজা ওই বাড়ির সামনে গিয়ে একদম গলা ফাটায় চিৎকার করছে, এলাকার মানুষ বিচার করেন, এই বাড়ির মানুষ আমার চাচাকে মেরে ফেললো। বাড়ির মানুষজন তো অবাক, রাতের বেলা আমরা ছিলাম ঘুমে, ঘুমের মধ্যে এই কাম হইল কেমনে? ওই বাড়ির মানুষ অস্বীকার করলো, তারা বলল না, এটার সাথে আমরা সম্পৃক্ত নই। বনি ইসরাইলের নেতারা এবার আসলো, নেতারা এসে ঝামেলায় পড়লো, কারণ একটা বিচার করতে হলে, সঠিক বিচার করতে হলে সাক্ষ্য প্রমাণের দরকার আছে না নাই? ওই বাড়ির মানুষজন যে এই ব্যক্তিকে হত্যা করেছে, এটার তো কোনো দলিল নাই, প্রমাণ নাই। এজন্য তখন তারা একটা বিপাকে পড়ে গেল। তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে তারা মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, তুমি তো বলো তুমি আল্লাহর নবী, এবং তুমি সরাসরি নাকি আল্লাহর সাথে কথা বলো। মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলতেন কার সাথে? তারা গিয়ে বলল, ঠিক আছে, তোমার আল্লাহর সাথে একটা কল করো, তো কথা বলো, কথা বলে জিজ্ঞেস করো, এই যে আমাদের এলাকার এই ব্যক্তি খুন হলো, কে হত্যা করেছে, হত্যাকারীর কোনো খবর আমরা জানি? তুমি আল্লাহর সাথে কথা বলো, তাকে জিজ্ঞেস করো কে এই ব্যক্তিকে হত্যা করেছে, তাহলে আমরা বুঝবো। তুমি যে আমাদেরকে, তুমি নবী, এই কথা বলো, আমরা তখন বুঝবো তুমি আসলে নবী। আবার তুমি যে এই কথাও বলো যে পরকাল বলতে একটা বিষয় আছে, মরার পরে আল্লাহ জীবিত করবেন, তো এই ব্যক্তি যে মারা গেল, কে মারলো আমরা জানি না, তাহলে আল্লাহকে বলো লোকটাকে আবার জীবিত কইরা আমাদেরকে জানাই দিকে কে মারলো। মুসা আলাইহিস সালামকে তারা যখন এই কথা জিজ্ঞেস করলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন, ও মুসা, তুমি এই বনি ইসরাইলের নেতা এবং এই লোকদেরকে বলো তারা যেন একটা গাভী জবাই করে। জুড়ে বলেন, কি জবাই করে? আল্লাহ তাআলা এই ঘটনাটা হুকুম করলেই হয়তো মরা ব্যক্তিকে যদি বলতেন তুই জীবিত হও হয়ে যেত, কিন্তু আল্লাহ এটার সাথে গাভী জবাইয়ের ঘটনাটা কেন সম্পৃক্ত করলেন? কারণ ইহুদিরা গাভীকে সম্মান করে, এমনকি ইহুদিদের এখনো আকীদা লাল গাভীর আকীদা আছে। সেই সময় থেকেই বনি ইসরাইলের লোকেরা বাছুর পূজা করত, গাভীর প্রতি সম্মান দেখাতো। এজন্য আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলের বাছুর পূজারীদেরকে দিয়ে আল্লাহ তাআলা নিজের হাতেই বাছুর জবাই করিয়েছিলেন, যাতে করে তাদের আকীদার মধ্যে আঘাত করা যায়। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, এদেরকে বলো তারা যেন একটা গাভী জবাই করে। মুসা আলাইহিস সালাম তখন এদেরকে ডেকে বললেন। এই ঘটনা আল্লাহ সূরা বাকারা এর ৬৭ থেকে ৭৪ নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইল ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করো, যখন মুসা তার কওমের লোকদেরকে বললেন, বনি ইসরাইলকে বললেন, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন তোমরা একটা গাভী জবাই করো। এই হত্যাকারী, এই খুন হওয়া লোকটির হত্যাকারী সম্পর্কে যদি জানতে চাও আল্লাহ বলেছেন একটা গাভী জবাই করো। বনি ইসরাইলের লোকেরা তখন বলেছিল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো? হ্যাঁ, আমরা বললাম হত্যাকারীর হদিস জানতে চাই, আর তুমি বলতেছো গাভী জবাই করো। গাভী জবাই করার সাথে খুনির খুঁজে বের করার সম্পর্কটা কি আমরা বুঝলাম না, তুমি কি ঠাট্টা করো আমাদের সাথে? মুসা আলাইহিস সালাম তাদেরকে জবাব দিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, জাহিলদের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি তোমাদের সাথে ঠাট্টা করছি না। তখন বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালামকে বলল, قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك, তারা বলল তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, তাকে জিজ্ঞেস করো গাভী যে আমরা জবাই করব এই গাভীটা কোন বয়সের হবে, বুড়া বয়সের না বাচ্চা বয়সের, বেশি বয়সের না কম বয়সের। আল্লাহ বলেছিলেন একটা গাভী জবাই করতে, যে কোনো একটা গাভী জবাই করলেই হইল, কিন্তু বনি ইসরাইল জাতি এরা ঘাড় তেরা জাতি, ঘাউরা, নিজেরাই প্রশ্ন করতে করতে বিষয়টিকে তারা জটিল করে ফেলেছিল। তারা বলল ঠিক আছে গাভী জবাই করব, কিন্তু জিজ্ঞেস করে এটা কোন বয়সের হবে, বুড়া বয়সের না বাচ্চা বয়সের। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেছেন এটা হবে আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের, বুড়াও হবে না কম বয়সেরও। এরপরেও তাদের প্রশ্ন শেষ হয় না, তারা বলল বুঝলাম এটা মাঝামাঝি বয়সের হবে, কিন্তু ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, এটার কালার কেমন হবে, হ্যাঁ রংটা কেমন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাআকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, তিনি বললেন এটা হবে উজ্জ্বল হলুদ রঙের গাভী, গাঢ় হলুদ রঙের গাভী হবে, যে এমন রং যেটা দেখলেই দর্শকদের চোখ জুড়িয়ে যাবে, যে দেখবে তার চক্ষুও জুড়িয়ে যাবে, এইরকম গাঢ় হলুদ রঙের এটা গাভী হতে হবে। তাদের প্রশ্ন কিন্তু শেষ হচ্ছে না। এরপরে তারা বলল ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা ما هي إن البقرة تشابه علينا, মুসা তুমি আরেকবার আল্লাহকে জিজ্ঞেস করো তো, হলুদ রঙের বহু গাভী তো এলাকায় থাকতে পারে তাই না, এখন বিষয়টা যদি আরেকটু স্পষ্ট করে দেওয়া হয় আমাদের জন্য তাহলে ভালো হইতো। প্রথমে বলল কোন বয়সে, বলা হলো মাঝামাঝি বয়সে, পরে বলল কোন কালারের, বলা হলো হলুদ কালারের, এরপরে বলে হলুদ কালার বুঝলাম কিন্তু আরেকটু স্পষ্ট করলে ভালো হয়। এরপরে আল্লাহ এমন স্পষ্ট করে দিয়েছেন, শুনে নেবা কি জটিল করছে তারা বিষয়টা। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাস الحرث مسلمة لا شية فيها, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেছেন এমন হলুদ রঙের গাভী হওয়া লাগবে যেই হলুদ রঙের গাভী দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় না, এমনকি তাকে দিয়ে কোনো সেচ কাজেও তার শরীরের শক্তি ব্যবহার করা হয় না, সুস্থ সবল এবং যে গাভীকে দিয়ে কোনো কাজ করানো হয় না এমন গাভী খুঁজে বের করো। বলেন তো এই ধরনের গাভী খুঁজে পাওয়া দেখি সহজ বিষয় না জটিল বিষয়? ঠাউরা এই জাতি তখন বলল, আল আন জিতা বিল হক, এই তো মুসা এতক্ষণ করে বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছে। মুসা নবী বলতেছেন, যা এমন ক্লিয়ার করছি একটু পরে বুঝবি কেমন ক্লিয়ার হয়েছে। নেতারা এবার ঘোরাঘুরি আরম্ভ করছে, দেখি তো এই এই কোয়ালিটি কোয়ালিটিগুলা কি মাঝামাঝি বয়সে, কোন রঙের, হলুদ রঙের, আবার এটা এমন গাবি যেটা দিয়ে কোনো কাজ করানো হয় না, সুস্থ সবল। খুঁজতে কোথাও এই ধরনের গাবি তারা পায় না। এখন তারা কয় মুশকিলে বললাম তো, গাবি খুঁজতে হয়রান। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, মুসা খুঁজতেছি পাই না তো। তখন তারা বলল, না তোমরা যেরকম চাইছো আল্লাহ তো ওইরকমই দিচ্ছেন, ওইটাই লাগবে, ওইটাই খুঁজে বাইর করো। খুঁজতে অবশেষে এক এলাকায় গিয়ে ঠিক এই কোয়ালিটির একটা গাভী তারা পেয়েছে। আর আশ্চর্যজনক ভাবে ওই গাভীর মালিকও এই খবর জানছে যে এরা এই ধরনেরই একটা গাভী খুঁজতেছে। সুযোগ বুঝে সেও ব্যবসা করে দিয়েছে, যখন এরা বলল, তোমার এই গাভীটা খুব পছন্দ হয়েছে আমাদের, আমরা এই কোয়ালিটির গাভী চাচ্ছি, বলো কত দিতে হবে? কয় কত মানে দিতে পারবেন? কয় বলো না, অবশ্যই দিব। কয় কোনো দিরহাম দিয়ে হবে না, দিরহাম দিয়ে, কোনো মুদ্রা দিয়ে হবে না, আমার এই গাভী কিনতে হলে এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ আমাকে দেওয়া হবে, চামড়া ভর্তি। এখন বনি ইসরাইলের এই ঘাউরা, এই ঘাট তারা এগুলো কি আর করবে? নিজেরাই তো বিষয়টাকে জটিল করেছে। এখন তারা বাধ্য হয়ে চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে ওই লোকটার কাছ থেকে গাভীটা কিনবে। এবার খুবই আসছে মুসা নবীর কাছে, মুসা যা বলছো তাই করছি, দেখো ঠিক এই কোয়ালিটির গাভী নিয়ে হাজির হয়েছে, এবার বলো যে ব্যক্তিকে খুন করা হয়েছে এই ব্যক্তির হত্যাকারী খুঁজে পাওয়ার সাথে এই গাভীর কি সম্পর্ক? মুসা নবী বললেন, ওই যে বলছিলাম না এই ধরনের গাভী বের করে আনলেই হবে না, এটা এখন কি করতে হবে। অথচ এরা হচ্ছে বাসুরের গাভীর পূজারী। বুঝতেছেন কথা? আল্লাহ তো চাইলেই মরা ব্যক্তিকে চিন্তা করতে পারতেন না, আল্লাহ বলতেছেন রাখ, একটু সাইজ করে তারপরে জীবিত করব। বাধ্য হয়ে তারা এবার যে বাসুর পূজা তারা করত, এবার নিজের হাতেই তারা গাভী জবাই করলো। আল্লাহ এই ঘটনা দিয়ে বনি ইসরায়েলকে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ তোমরা যে জিনিসের পূজা করো এই জিনিস কিন্তু তোমরা মারতে পারো, এমন জিনিস কখনো মানুষের স্রষ্টা হতে পারে। শেষ করে দিলেন আকিদা ওখানে। এরপরে তারা বলল, মুসা জবাই করেছি, কি করবো বলো। এবার মুসা নবী বললেন, এত উত্তেজিত হইও না, এবার কাম ঘটা, এবার কাজ। আল্লাহ তাআলা বললেন, فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى। আল্লাহ বললেন, মুসা এই গাভীর যে কোনো একটা অংশ দিয়ে, একটা টুকরা দিয়ে মৃত ব্যক্তিকে মৃদু আঘাত করো। মৃত ব্যক্তিকে যখন মৃদু আঘাত করা হলো, আল্লাহর হুকুমে এই মৃত ব্যক্তি সবার চোখের সামনে জীবিত হয়ে উঠল। মুসা নবী বললেন, কি ব্যাপার, আমি যে এতকাল ধরে দাওয়াত দেই তোমাদেরকে মরার পরে আল্লাহ জীবিত করবেন, তো তোমরা তো মরে যাওয়ার আগেই চোখের সামনে দেখছো এই ব্যক্তি, এই তো গেল রাতে খুন হয়েছে, তাকে খুন করা হলো, এখন তাকে জীবিত করা হলো। জীবিত করেছেন কে? কাযালিকা ইউহিল্লাহুল মাউতা। এভাবে তোমরা যে আল্লাহর সাথে কুফরি করো, সব কুফরির হিসাব আল্লাহ এভাবেই মরার পরে জিন্দা করে তোমাদের কাছ থেকে নেবে। আল্লাহু আকবার। এবার এই লোকটাকে বলা হতো, কি ব্যাপার চাচা, কামটা করলো কে? এবার লোকটা বলল, ওই যে কোণার মধ্যে আমার ভাতিজা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমার ভাতিজা এই কাম করছে। ঘটনা ফাঁস হয়ে গেল। আজকে হয়তো অনেক ব্যক্তিকে হত্যা করে খুনের দায়ভার আপনি আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছেন। এই ক্যামেরা দিয়ে গত এক ঘন্টার বক্তব্য রেকর্ড হয়ে গেল। আমি যদি জুমার নামাজের পরে বলি, সম্মানিত মুসল্লিগণ, আজকে আমি কোনো আলোচনা করি নাই, আপনারা বলবেন হুজুর করছেন, আমি বলবো না করি নাই। এরপরে যদি ভিডিও আপনি আমাকে দেখান, অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই ক্যামেরা বানিয়েছে কে? ক্যামেরা আল্লাহ বানিয়েছে। আপনি খুব জোশের মধ্যে আছেন, হুশে নাই। ক্যামেরা বানিয়েছে কে? মানুষ বানিয়েছে, কিন্তু ক্যামেরা বানানোর জ্ঞান মানুষকে দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি ক্যামেরা বানায় আর সব রেকর্ড করতে পারে, সে আল্লাহ বুঝি আমার আপনার রাতের অন্ধকারে সব আকাম কুকামের সব রেকর্ড করে রাখতে পারেন না। আপনি কোথায় কোথায় খুনের মিটিং করে গোপনে গোপনে খুন করিয়েছেন, কোথায় কোথায় কত আলেমের ঘরে খুনের দায়ভার চাপিয়ে দিয়েছেন, সব ভিডিও আছে, সব রেকর্ড কিয়ামতে বাজানো হবে। সব হিসাব আল্লাহর কাছে। মরা ব্যক্তিকে আল্লাহ জীবিত করেছেন, এমন ঘটনা কোরআনে আরো আছে। যাই হোক, আরো ২-৩ মিনিটে আরো একটা ঘটনা বলে আমরা ফিনিশিং দিই। ঘটনাটা হলো আসহাবে কাহাফের ৭ যুবকের ঘটনা। সূরা কাহাফ আছে না? সূরা কাহাফের মধ্যে 3টা বড় বড় ঘটনা আছে। ঘটনা নম্বর 1, 1 নম্বর ঘটনা 7জন যুবকের ঘটনা, যেই 7জন যুবককে আল্লাহ ৩০৯ বছর ঘুম পাড়িয়ে রেখে ৩০৯ বছর পরে আল্লাহ তাদেরকে আবার জীবিত করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘটনা হলো মুসা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া খাদির আলাইহিস সালামের ঘটনা, যেটা আমি মুসা নবীর আলোচনায় আপনাদেরকে শুনিয়েছিলাম। 3 নম্বর ঘটনাটিও আপনারা জানেন, সেটাও আমি শুনিয়েছি, যুলকারনাইনের ঘটনা। ওই যে গত 3-4 জুমা আগে ইয়াজুজ মাজুজের আলোচনা, আমি যুলকারনাইনের ঘটনা আপনাদেরকে বলেছিলাম। আর আরো একটা ঘটনা যেটা শুরুতেই আছে, সেটা হলো আসহাবে কাহাফের ঘটনা। এই ঘটনাটা হচ্ছে এমন, এটা নবীজি দুনিয়াতে আগমনের ৪৫০ বছর বা তার চেয়ে আরো কিছু সময় আগের ঘটনা, মোটামুটি ৪০০-৪৫০ বছর আগের এই কাহিনী। রোম সাম্রাজ্যের অধিভুক্ত এক অঞ্চল, সেই রাষ্ট্রের এক বাদশা ছিল জালিম, তার নাম হচ্ছে দাকিয়ানুস। তার নাম হলো দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশার রাষ্ট্রে শিরক করা, মূর্তি পূজা করা বাধ্যতামূলক ছিল। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনত, বুড়া হইলে মেরে ফেলত, যুবক হইলে সুযোগ দিত, যদি সিদ্ধান্ত পরিবর্তন না করত তাদেরকেও কি করত? সে মেরে ফেলত। দাকিয়ানুসের আমলে একসাথে 7জন যুবক আল্লাহর উপর ঈমান আনত। সুবহানাল্লাহ পড়বেন না? কয়জন যুবক? আমি সময়ের অভাবে আয়াতগুলো পড়ছি না, আপনারা সূরা কাহাফের ৯ থেকে ২৬ এই আয়াতগুলো পড়বেন। বাড়িতে বাংলা অনুবাদ সহ পুরা ঘটনা আপনারা এই আয়াতগুলোতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সময়ের কারণে আয়াতগুলো আজকে আর তিলাওয়াত করছি না। তো 7জন যুবক ঈমান আনল। কয়জন যুবক? এই 7জন যুবকের ঈমান আনার খবর বাদশা পেয়ে গেল। এই বাদশা আলেম না জালেম? এরকম জালেম বাদশা তো দুনিয়াতে এখন নাই। এই জালেম বাদশা তখন এই 7জন যুবককে সামনে হাজির করলো। তার রাজপ্রাসাদে ডেকে নিয়ে বলল, কি যা শুনছি এটা কি সত্য? আসলে যুবকরা যুগে যুগে দিন প্রতিষ্ঠার জন্য যে ভূমিকা রেখেছে, সেটা এই যুগের যুবকদের জন্য প্রেরণা। আমার যুবক ভাইয়েরা শুনেন, এই যুবকরা এই অত্যাচারী জালিম বাদশার সামনে তখন সত্য কথা সাহসের সাথে উচ্চারণ করেছে, কারণ জালিমের সামনে হক কথা বলাও একটা জিহাদ। বাদশা যখন বলেছে, কি ব্যাপার, তোমরা কি ঈমান এনেছো? কয়, যা শুনছেন ঠিকই শুনছেন, আমরা ঈমান আনছি। সুবহানাল্লাহ। জালিম বাদশা তখন বলল, এর পরিণতি কি হতে পারে তোমরা কি জানো? কয়, পরিণতি কি হবে এত কিছু ভাবার আমাদের টাইম নাই, আমরা ঈমান এনেছি, এই ঈমানের জন্য যদি সব ছাড়া দরকার হয় সব ছাড়তে রাজি, ঈমান আমরা ছাড়ব না। আল্লাহু আকবার। বাদশা তখন বলল, যদি তোরা বুড়া হইতি শরীর থেকে মাথাটা এখনই ফালাই দিত, তোরা তো যুবক। যুবকদেরকে সবাই দলে টানতে চায়, সবাই নিজের কাছে রাখতে চায়, কারণ এই যুবকদেরকে ব্যবহার করে অনেকে তার ক্ষমতার চেয়ারকে ধরে রাখতে চায়। আর আমার যুবক ভাইদেরকে বলছি, আপনারা মাঝে মাঝে আবেগের খেলায় অনেকের সামনে পিছনে চামচামি করেন, আমি এদেরকে চামচা বলি। আপনার এই যৌবনকাল কি কোনো নেতা খেতার সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয়েছে? আপনার লজ্জা লাগে না? আপনি কেন মানুষের সামনে পিছনে ঘোরেন? নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যেন গোটা পৃথিবী আপনার পিছনে ঘুরে। যৌবন বয়সে পড়াশোনা বাদ দিয়ে লাঠি সুটা হাতে নিয়ে অমুকের নামে তমুকের নামে স্লোগান দেয়, এটা অমুক তমুকের নামে স্লোগান দিয়ে অমুক তমুকের চামচামি করার জন্য এই যৌবন বয়স দেওয়া হয় নাই। যৌবন দেওয়া হয়েছে আল্লাহর দ্বীনের পথে যৌবন কাটানোর জন্য। এই যুবকদেরকে বাদশা বলল, তোদেরকে 3 দিনের সময় দিলাম। কয়দিনের সময়? 3 দিনের সময় দিলাম। এই 3 দিনের ভেতরে হয় তোরা তোদের সিদ্ধান্ত পরিবর্তন করবি, অর্থাৎ ইমান ছাড়বি, নইলে এই সিদ্ধান্তের উপরে থাকবি, তোরা তোদের জীবন হারাবি। ঘটনা কিন্তু জটিল। ইমানের উপর থাকলে জীবন থাকবে না, আবার জীবনের মায়া করলে ইমান থাকবে না। খুব জটিল বিষয়। এই 7 জন যুবক বাদশার দরবার থেকে বের হয়ে আসছে, এসে একজন আরেকজনের সাথে কথা বলতেছে, কি ব্যাপার, কি করব আমরা? এই বাদশা তো আমাদেরকে যে আলটিমেটাম দিয়েছে 3 দিনের মধ্যে তো কিছু একটা ঘটবে, আর 7 জন একদিকে গোটা দেশ, আরেকদিকে এদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো না। তখন এই 7 জন যুবক বললো, আমরা তো ইমানও ছাড়তে পারবো না, আবার ইমান ছেড়ে দিয়ে জীবনের মায়া করে আমরা তো জালিমের সামনে মাথা অনত করতে পারবো। তারা বিকল্প পন্থা অবলম্বন করলো। সেটা কি? তারা বলল, আমরা ইমানের কারণে চলো আমাদের ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আমরা হিজরত করব। তারা ইমানের জন্য সব ছেড়ে দিয়ে 7 জন যুবক এবার হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে একটা কুকুর তাদের পেছনে ধাওয়া করেছে। এই কুকুরের কথাও আপনারা পাবেন, 9 থেকে 26 নম্বর আয়াত গিয়ে পড়বেন। এই কুকুরকে তারা ধাওয়া করে, এই কুকুরকে তাড়িয়ে দিচ্ছে, যা। কিন্তু যতই তাড়িয়ে দেয় এই কুকুরটা তাদের আরো পিছনে। শেষে তারা সিদ্ধান্ত নিল এই কুকুর সহই তারা রওনা করবে। রওনা করেছে তারা হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গিয়েছে। সকালবেলা ভোরবেলা তারা এক পর্বতমালার কাছ দিয়ে যাচ্ছিল। এই পর্বতমালার মুখে একটা বিরাট বিস্তীর্ণ গুহা ছিল। তারা বলল, অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, চলো এই গুহার ভেতরে ঢুকে বিশ্রাম করি। এই গুহার ভেতরে ঢুকে তারা বিশ্রাম গ্রহণ করবে। এমত অবস্থায় তারা আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া করে আল্লাহর কাছে তারা 2টা জিনিস চাইলো। কয়টা জিনিস চাইলো? জোরে বলেন, কয়টা? সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাদের এই দোয়া উঠায় দিয়েছেন। 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. আল্লাহ বলছেন, এই যুবকেরা যখন গুহায় ঢুকলো দোয়া করলো, রব্বানা آتنا من لدنك رحمة, হে আমাদের রব আপনার তরফ থেকে আমাদেরকে রহমত দান করে। 1 নম্বর দোয়া করলো কিসের? রহমতের। 2 নম্বর দোয়া তারা করলো, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আমাদের কাজ সহজ করে দেন। 1 নম্বর আল্লাহর কাছে চাইছে কি? আল্লাহ দোয়া কবুল করে বললেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। পরের আয়াত আল্লাহ বলছেন, যা রহমত দিলাম, রহমতের ঘুম পাড়ায়া। আল্লাহ বলছেন, আমি তাদের কান বন্ধ করে রহমতের ঘুম পাড়ালাম। কি বন্ধ করে? এখানে বিজ্ঞান একটা মারাত্মক তথ্য পেয়েছে। মানুষ যখন ঘুমায় তখন সবার আগে তার চক্ষু ঘুমায়। সবার আগে কি ঘুমায়? আর সবার আগে জেগে উঠে কান। দেখবেন আমরা যখন ঘুমাই, ঘুমানোর সময় সবার আগে কি বন্ধ হয়? কিন্তু কান তখনও সজাগ থাকে। দেখবেন মসজিদে জুমার দিনে সকিনা নাজিল হয়, সাকিনা মানে রহমত নাজিল হতে থাকে, এজন্য অনেকে ঝিমাইতে থাকে। কিন্তু যখন একটু আওয়াজ হয় সাথে সাথে কি হয়? ঘুম ভাঙে। আপনি বাড়িতে ঘুমিয়েছেন, হঠাৎ করে হাতের গ্লাস পড়ে গেছে, বিকট আওয়াজ, ঘুম ভেঙে যায়। কারণ আপনার চক্ষু ঘুমালেও কান তখনও সজাগ। বিজ্ঞান বলছে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন হলে পরে তার কান বন্ধ হয়। আবার সকালবেলা আমাদের ঘুম ভাঙে সর্বপ্রথম চোখ খুলে, না কানে কোনো আওয়াজ যায়? আগে কানে আওয়াজ যায়। আল্লাহ বলছেন, তোরা রহমত চেয়েছিস, যা কান বন্ধ করে দিয়ে, দুনিয়ার কোনো আওয়াজ কানে ঢুকবে না, কান বন্ধ করে আরামের ঘুমে রহমতের ঘুমে তোদেরকে আচ্ছন্ন রাখলাম। সুবহানাল্লাহ। বলবেন, হুজুরা তারা তো চাইছে রহমত, আল্লাহ ঘুম দিলেন কেন? ঘুমের চেয়ে বড় রহমত আর আছে? কত ব্যক্তি সারা রাত বিছানার এপাশ থেকে ওপাশে যায়, ঘুমাইতে পারে না। ঘুম এটা বিরাট বড় রহমত, আল্লাহ ঘুম পাড়ায় রাখলেন। কত বছর? 300। আপনারা কয়দিন ঘুমান? 4-5 ঘন্টা ঘুমান। আর এই যুবকেরা ঘুমাইতেছে কয় ঘন্টা? 300। এটা স্বাভাবিক না অস্বাভাবিক ঘটনা? 2 নম্বর দোয়া করেছে, আল্লাহ কাজ সহজ করে দাও। কি কাজ? আল্লাহ আমরা তো ইমানের কারণেই এলাকা ছাড়লাম। হ্যাঁ, তো এরা তো ইমান আনলো না, এদেরকে তো ইমানের দাওয়াত দেওয়ার সুযোগ ছিল আমাদের, সুযোগটা তো আর পাইলাম না। আল্লাহ বলেন তোরা ঘুমায় থাক, যাদের কারণে এলাকা ছাড়লে গোটা দেশের মানুষকে সাইজ করার দায়িত্ব আমি নিলাম, সবগুলারে আমি ইমানদার বানালাম। সুবহানাল্লাহ। এই ৩০৯ বছরেরা ঘুমায় থাকলো, আর আল্লাহ এই ৩০৯ বছরে ওই গোটা দেশের মানুষকে ইমানদার বানিয়ে দিয়েছেন। এখন ৩০৯ বছর পরে যে বাদশার আমল, ওই বাদশা ইমানদার ছিল, কিন্তু ওই বাদশার আমলের লোকেরা পরকাল সম্পর্কে অন্তরে খুঁটিনাটি সন্দেহ পোষণ করত। তখন বাদশা দোয়া করলো, আল্লাহ এমন একটা ঘটনা ঘটাও যাতে আমার দেশের মানুষ এক ঘটনায় সাইজ হয়ে যায়। আল্লাহ ঘটনা ঘটাইলেন, ওই বাদশার দোয়া কবুল করে ৩০৯ বছর পরে ওই গুহার ভেতরে ঘুমিয়ে থাকা ৭ জন যুবককে আল্লাহ জীবিত করে তুললেন। সুবহানাল্লাহ। এরা যখন ঘুমাইছিল তখন কোন সময় বলছিলাম না আপনাদেরকে, সকালে না বিকালে? আর যখন ৩০৯ বছর পরে আল্লাহ জাগ্রত করেছেন, সময়টা ছিল বিকালবেলা। এরা ঘুমের থেকে উঠে একটা আরেকটারে জিগায়, কিরে কতক্ষণ ঘুমাইছি আমরা? তখন কি ঘড়ি ছিল? কতক্ষণ ঘুমাইছি? একজন কয় মনে হয় কয়েক ঘন্টা, আরেকজন কয় মনে হয় একদিন, আরেকজন কয় মনে হয় আধা দিন। নিজেরা তর্ক বিতর্ক করছে। তখন বলল, ভাই তর্ক বিতর্ক বাদ দাও, কতক্ষণ ঘুমাইছি ভালো জানেন কে? ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে? ক্ষুধা লাগে। প্রত্যেকেই পকেটে হাত দিয়ে কিছু মুদ্রা বের করে একজনকে দিল, যাও বাজারে যাও তো, বাজারে গিয়ে কিছু কিনে নিয়ে আসো, আর মুখ বান্ধা যাও, আমাদের বিরুদ্ধে মামলা আছে, কেউ দেখলে খবর আছে না নাই। এই লোক যখন মুখ বান্ধা, একজন যুবক গুহা থেকে বের হয়েছে, কি রে সব দিকে উলট পালট লাগে? ৩০৯ বছর আগে কি ১২ কোয়ার্টার পাহাড় তুলে এরকম ছিল নাকি? কথা বলেন, এরকম ছিল? আরে আজ থেকে ২০ বছর আগে হতো। এই যে হালি শহরে এত বিল্ডিং হয়েছে, এই এখানে অনেক জায়গায় আমি মানুষকে বলতে শুনেছি এখানে খাল বিল বন জঙ্গল ছিল। কি বলেন, ছিল কি ছিল না? ৩০৯ বছর পরে এরা যখন গুহা থেকে, এক যুবক বের হয়েছে, একজনকে দায়িত্ব দিয়েছে, কি রে সব দিকে এলাকা উলট পালট লাগে? কই বুঝছি, ঘুমের থেকে উঠছি তো এজন্য মনে হয় সব উলট পালট লাগতেছে। সামনে আগায় দেখে মানুষও উলট পালট। উলট পালট মানে কি রে? রহিমউদ্দিন চাচা, করিমউদ্দিন চাচা কই? আগের কোনো মানুষ দেখি না, সব থেকে নতুন নতুন মানুষ। বুঝছি মনে হয় এলাকায় পিকনিকে নতুন কোনো মানুষ আসছে, এরকম তো হইতে পারে। এখন বাজারে গেল, গিয়ে দেখে বাজারও চেঞ্জ হয়ে গিয়েছে। ভাবতেছে ভাবতেছে বাজারের থেকে গিয়ে তারা সে অনেক জিনিস কিনলো, কিনে কি দিতে হয়, জিনিস কিনে কি দিতে হয়। তো সেই সময় তো কাগজি মুদ্রা ছিল না, দিয়েছে মুদ্রা, রৌপ্য মুদ্রা। এখন যে মুদ্রা দিচ্ছে দোকানদারকে, এটা কয় বছর আগে, কত বছর আগে? এখন যাদের বয়স ১৫-১৬ বছর, এরা তো দেখেও নাই। আমিও ছোটবেলায় 25 পয়সা দেখেছি, 50 পয়সা দেখেছি। আপনাদের যাদের বয়স আমাদের থেকে বেশি, আপনারা তো কি বলে ৫ পয়সা ১০ পয়সাও আপনারা দেখেছেন। আপনারা পাকিস্তান পিরিয়ডের মুদ্রা অনেকে দেখেছেন। যাদের বয়স আরো বেশি হয়তো আপনারা ব্রিটিশ পিরিয়ডের মুদ্রাও দেখেছেন। তো এখন সে জিনিসপত্র কিনে যে মুদ্রা দিচ্ছে, এটা কয় বছর আগে? দোকানদার হাতে নিয়ে বললো, এই মিয়া কই যাও? তোমার জিনিস নিয়ে তো তুমি চলে যাচ্ছ, আমার জিনিস দিবা না? আপনার জিনিস তো আপনার হাতেই দিলাম। কয়টা কি দিছো? এদিকে আসো, তুমি তো বহুত বড় জিনিস, এটা পাইছো কোথায়? হয় তুমি চুরি করেছো কোথাও থেকে, নইলে তুমি কোনো জাদুঘরে ঢুকে এটা নিয়ে আসছো, অথবা তুমি গুপ্তধন পাইছো। কয় কি আর গুপ্তধন, এটা তো টাকা, আমার টাকা দিয়েছে। এখন নগর কোতোয়ালকে ডাকলো, এই যুবক স্বীকার করে না এটা কোথায় পেয়েছে। বাদশার কাছে এই খবর যখন গেল, বাদশা ওমর ৩০৯ বছর আগের মুদ্রা কিভাবে বাজারে আসলো? বাদশা হাজির হয়ে বলে, এ যুবক সত্যি করে বলে এটা কোথায় পেয়েছে? যুবক তখন বলে, সত্যি করেই বলছে এটা আমার আর আমার বন্ধুদের টাকা। বাদশা বলে, বন্ধু মানে? কয় বন্ধু আছে তো। কয় কোন জায়গায় আছে? ধরা তো খাইছে এখন, এখন তো বলতে হচ্ছে। কয় গুহার মধ্যে আছে। এবার সবাই মিলে গিয়েছে কোথায়? আরো কয়জন গুহায় আছে? ৬ জন। বাদশা এবার বলতেছে, যুবকেরা সত্যি করে বলো এই মুদ্রা কোন জায়গায় পেয়েছো? চুরি করছো কোথাও থেকে? কেন আমরা চুরি করবো, এটা আমাদের টাকা। বাদশা তখন বলল, এতক্ষণ বহু চালাকি করছো, আমি বাদশা, আমার সাথে তোমরা ফাইজলামি করো না। এখন এই ৭ জন যুবক বলে, আপনি বাদশা মানে? কি এর বাদশা? আপনি আমরা বাদশাকে ভালো করেই চিনি। আবার আশপাশ থেকে লোকেরা বলছে, বাদশার সাথে ফাইজলামি করো। কয়নি কিসের বাদশা? বাদশাকে আমরা ভালো করে চিনি, আমাদের ঝামেলা তো বাদশার সাথে। বাদশার সাথে ঝামেলা করেই তো এই গুহার ভিতর আমরা এসে ঢুকছি। তখন ওই বাদশা ছিলেন খুব বিচক্ষণ, বললেন বাদশার সাথে ঝামেলা মানে? তখন বলল, কেন? দাকিয়ানুস কোন জায়গায়? ঝামেলা তো দাকিয়ানুসের সাথে। এই বাচ্চা অবাক্যের, এই যুবকেরা দাকিয়ানুসের কথা কেন বলে? দাকিয়ানুসের কথা বলছে, মুদ্রার দিকে তাকায় দেখে এটা দাকিয়ানুসের আমলের মুদ্রা। বাচ্চা তো অবাক, অফিসের কর্মচারীদেরকে বললো দাকিয়ানুসের আমলের সব ফাইলপত্র আনো, এগুলো তালাশ করো। ফাইলপত্র তালাশ করে পাওয়া গেল আসলে এই 7 জন যুবকের নামে মামলা আছে। এবার বাচ্চা বলল, কি রে, এটা তো 309 বছর আগের মামলা, 309 বছর ধরে গুহার ভিতরে তোরা কি করিস? এবার যুবকেরা বলে, কিসের 309 বছর? সকালে ঘুমাইছি, বিকালে ঘুম থেকে উঠছি। আল্লাহু আকবার! এরা যখন জানতো যে না, এটা সকাল বিকালের খবর না, এটা 309 বছর আগের খবর, তখন তারা জানলো আল্লাহ বলছেন এই ঘটনাটা আমি চোখের সামনে এজন্য ঘটিয়েছি। 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এদেরকে আমি এজন্য জীবিত করেছি যাতে পরকাল অবিশ্বাসী ওই সমাজের ওই সময়ের লোকেরা চোখের সামনে দেখে 309 বছর আল্লাহ যে যুবকদেরকে ঘুম পাড়ায় রেখে আবার 309 বছর পরে জীবিত করতে পেরেছেন, সে আল্লাহ মরে যাওয়ার পরে আমাদের মতো মানুষদেরকে জীবিত করতে পারবেন। এই বিশ্বাস আছে আমাদের? যদি থাকে আমার মনে হয় উপলব্ধি তৈরি হবে, আসরের নামাজ কাজা হবে, কোনো গুনাহের সাথে আর আমরা সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীতে মৃত্যু অবিশ্বাস করে এইরকম একজন কাফিরও নাই, মৃত্যুকে অবিশ্বাস করে এরকম একজন কাফিরও নাই। এমনকি যারা স্রষ্টায় বিশ্বাস করে না, আমরা যাদেরকে নাস্তিক বলি, তারাও মৃত্যু বিশ্বাস করে। মৃত্যু অবিশ্বাস করে এরকম একজন মানুষও পৃথিবীতে আপনি দেখাতে পারবেন। সবাই জানে একদিন তার সব শেষ হয়ে যাবে, মারা যাবে, এটা সকলেই বিশ্বাস করে। কিন্তু মারা যাওয়ার পরে আবার জীবিত হওয়া লাগবে, এই বিষয়টিকে পৃথিবীর অসংখ্য কাফিরেরা অবিশ্বাস করে। তাহলে মৃত্যুকে সবাই বিশ্বাস করে, কিন্তু মরার পরে আবার জীবিত হওয়া লাগবে এই বিষয়টিকে অবিশ্বাস করে এরকম মানুষ অসংখ্য, অগণিত, এমনকি আমাদের চারপাশেও আছে। আপনি বলবেন আমাদের চারপাশে কোথায় আছে? মরার পরে আবার জীবিত হওয়া লাগবে এই বিষয়টি সে যদি উপলব্ধি করত, তাহলে সে কি ফজরের নামাজ আদায় না করে বাড়িতে ঘুমিয়ে থাকতো? মরার পরে আবার জীবিত হয়ে আল্লাহর কাছে হিসেব দেওয়া লাগবে এই অনুভূতি তার ভেতরে থাকলে সে কি সুদ ঘুষ খাবে, কোনো অন্যায় করবে, কোনো গুনাহের ধারে কাছে যাবে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এ ধরনের নিত্য নতুন হক্কানি ওয়াজ মাহফিলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর ওয়াজটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন।